ফিরে এলাম বিরতির পর। সঙ্গে আছেন ডক্টর কামরুল হাসান। আমরা আলাপ করছিলাম রোহিঙ্গা ইস্যু নিয়ে। কামরুল হাসান, আপনার কাছ থেকে অনেক ইন্টারেস্টিং কিছু আলাপ শুনছিলাম, যে আরাকান রাজ্যের পুরনো ইতিহাস। এবং আমরা আমার মনে হয় যে ডক্টর কামরুল হাসান, আপনি কি মনে করেন যে একটি বিষয় সামনে এসেছে এই হামলার পরে, যে আংশান সুচির যে রহস্যময় নীরবতা, এবং আমি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় পড়ছিলাম একটি রিপোর্ট এই বিষয়ক, যে এই নীরবতা আরো ভয়াবহ হবে রোহিঙ্গাদের জন্য, সুচির এই নীরবতা? আসলে ইতিহাসে ফিরে যেতে হয় আবার। বার্মাতে আমরা সেনাবাহিনী দেখেছি, বার্মা অনেকবারই আমাদের অনেকটাই বাংলাদেশের মতো বা তৃতীয় বিশ্বের নর্মাল দেশগুলোর মতো সেনাবাহিনী ডেমোক্রেটিক গভর্নমেন্টকে ইয়ে করেছে। তো যার কারণে যখন এটা সেনাবাহিনীর দখলে ছিল বা সেনাবাহিনী যখন দেশ চালাচ্ছিল, তখন কিন্তু আমরা যে অং সাং সুচিকে যে আমরা তখন সারা দুনিয়া সাপোর্ট করেছে, সে বহুদিন তার বাড়িতে অন্তরীণ ছিল, তারপরে ডেমোক্রেটিক ইলেকশনের মাধ্যমে বিভিন্নভাবে সে ইয়ে করছে, তখন একটা স্বাভাবিক লোকদের ইয়ে থাকে এবং লোকেরা মনে করেছে যে সে যখন আসবে, সে যখন পাওয়ারে আসবে বা সে যখন ইয়ে করবে, তখন সে এই এই বিষয়ে ইয়ে করবে। কিন্তু খুবই ইন্টারেস্টিংলি যখন সে নোবেল প্রাইজ নেয়, তখনও কিন্তু এক্স্যাক্টলি রোহিঙ্গাদের ওই ওই সপ্তাহে বা তার আগের সপ্তাহে বা দুই সপ্তাহ আগে রোহিঙ্গাদের উপরে ঠিক এই 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 মাপের ইয়ে হয়, নিধন শুরু হয়। এবং খুবই ইন্টারেস্টিংলি সারা দুনিয়ার লোকেরা তখন তার বক্তৃতা শুনতেছিল, সে তখন শান্তিতে নোবেল পাওয়ার বক্তৃতা দিয়েছে, একটি শব্দ সে উচ্চারণ করেনি সেখানে যে এই 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 জাতিগোষ্ঠী। যেমন খুবই মানে সারা দুনিয়ার বিশেষ করে মানবাধিকার লোকেরা, আমাদের মুসলমানরা, অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আমাকে তখন ইয়ে করলো যে দেখো একটা শব্দ সে উচ্চারণ করেনি। অর্থাৎ তার দেশে তখন রোহিঙ্গা শিশু নারী এবং ব্যাপকভাবে তখন রোহিঙ্গাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছিলো ওই অবস্থায়। এখনও আবার এবং কিছুদিন পরপরই কিন্তু এটা হচ্ছে, আপনি দেখবেন 6 মাস 1 বছর পরপরই কিন্তু নিউজ, এই রোহিঙ্গা নিউজ আমাদের সামনে আসতেছে যে এরকম অত্যাচার হচ্ছে। তো এটা একটা রহস্যময় নিরাপত্তা সে পালন করতেছে, এবং এক্ষেত্রে বড় একটা মানে তার ইয়ে হয়ে গেছে, সেটা হলো যে বলা হয়ে থাকে এখন যে পৃথিবীতে ভালো গভর্নেন্স গভর্নমেন্ট কোনটা, যে বলা হয় যে যে তার মাইনরিটিসদেরকে প্রোটেকশান দিতে পারে সেটাকেই বলা হয় যে গুড গভর্নেন্স গভর্নমেন্ট, যে হ্যাঁ তার মাইনরিটিসরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে না। কিন্তু এরকম একটা ইস্যু, এরকম এত মর্মান্তিক ইস্যুতে সে শুধুমাত্র মেজরিটির কোশ্চেনকে সামনে নিয়ে বা তারা যে মানে সে কি তার ভোট গণনা করতেছে যে এরা তো খুব বেশি মানে এদের সংখ্যা হয়তো কম, তাই না, এরা তো ভোটার না, আর এদেরকে এদের এদের ভোট কেড়ে নিয়েছে একেবারে, এদেরকে সিটিজেনশিপ থেকেই ইয়ে করেছে। তো যার কারণে কি তার নিরাপত্তার কারণ কি ওইটা নাকি, কারণ হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো কিন্তু সাংঘাতিক রকম ক্ষোভ প্রকাশ করেছে সারা দুনিয়াতেই যে এরকমভাবে অত্যাচারের পরেও। এবং এই বললাম যে ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু ওইটা যে একটা জাতিকে নিধন করতেছে সেই দেশের সরকার, এটা কিন্তু খুবই খুবই মর্মান্তিক। যদি আমরা আফ্রিকাতে দেখি ফর এক্সাম্পল, যে কোনো সরকার একটা এথনিক মাইনরিটিস বলি অথবা একটা তার একটা ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে বা তার একটা অংশকে সে এটা করছে, যে আমরা দেখেছি হুতু এবং তুস্কিদেরকে এরকম ইয়ে করেছে, কিন্তু এইখানে কিন্তু করতেছে একদম সরকারি পৃষ্ঠপোষকতায়। এটা হতো যদি মেইন যে জাতিগোষ্ঠী আছে তারা করতো, কিন্তু সরকার তার পুলিশ বাহিনী প্রোটেকশন দিতো, যেটা আমি বললাম আমার দেশে হয় না এরকম ঘটনা তো ঘটে, কিন্তু সরকার কিন্তু এটাকে প্রোটেকশন, দ্যাট ইজ দ্য মর্মান্তিক, দ্যাট ইজ দ্য মর্মান্তিক। যে সেনাবাহিনীর স্টেটমেন্ট যদি আমরা পড়ি, যে সেনাবাহিনী এরকমভাবে মানে তাদের বিরুদ্ধে এরকমভাবে ইয়ে করতেছে, এটা খুবই খুবই মর্মান্তিক ব্যাপার আর কি। এবং বিশ্ব নিরাপত্তা কিন্তু, বিশ্ব কিন্তু নীরব, আমরা দেখি বিভিন্ন ইস্যু, কার্দিশ ইস্যু, তিমুরিয়ার ইস্যু, কত ইস্যু দেখেছি না আমরা, যে এখানে কিন্তু আমি তো ইভেন ইভেন মুসলিম হওয়া সত্ত্বেও মুসলিম বিশ্বের কিন্তু রহস্যময় নিরাপত্তা, যে তারাও এটাকে তারা হয়তো কিছু সাহায্য সহযোগিতা করা ছাড়া, এবং অনেকবার বলেছি যে এটা একটা প্রবলেম যে লোকদের মনে করেন চ্যারিটি সাহায্য, আমি আমি এটা এগেনস্ট বলতেছি না, আমরা কি করতে পারি তাই না, আমি হয়তো 10 টাকা 20 টাকা দিয়ে হেল্প করতে পারি, এর বেশি তো আমি করতে পারি না। অনেককে আশ্রয় দিয়ে, হ্যাঁ অনেক আশ্রয় দিয়েছে, কিন্তু এইটা তো কোনো কখনোই কোনো সমাধান দেবে না। রাজনৈতিকভাবে যদি OIC ফর এক্সাম্পল, রাজনৈতিকভাবে যদি মুসলিম বিশ্ব সরকারেরা এরা যদি ভূমিকা না নেয়, বড় ধরনের ইয়ে না করে, তাহলে কিন্তু এই সমস্ত চ্যারিটি দিয়ে আর এই সমস্ত ইয়ে দিয়ে কিছু উদ্বাস্তুরা বেঁচে আসতেছে, তাদের কিছু হেল্প হবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু বড় ধরনের রাজনৈতিক ভূমিকা দরকার, OIC-র ভূমিকা দরকার, OIC-র সিরিয়াসলি ভূমিকা নেওয়া দরকার, যে এরকমভাবে
করা হচ্ছে, কারণ বার্মা এখন দুনিয়াতে এখনও কোনো দেশ তো আইসোলেটেড না। আমরা দেখেছি জানিস, যখন কার্টুন নিয়ে ঘটনা ঘটে ডেনমার্কে, তখন কিন্তু মিডল ইস্ট কান্ট্রিগুলো তার ড্যানিশের যে গোলাদুধ যেটা খেয়ে আমাদের শিশুরা সারা দুনিয়াতে, ওটা যখন হুমকি দিল যে এই গোলাদুধ কিন্তু আমরা বন্ধ করে দেবো, তখন কিন্তু ড্যানিশ গভর্নমেন্ট তার পক্ষ থেকে বিবৃতি দিয়ে ই করলো। এই জন্য অর্থনৈতিক অস্ত্র মুসলিম বিশ্বকে কিন্তু খুব সিরিয়াসলি এটা দেখতে হবে এবং তাদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে বার্মাকে প্রেশার ক্রিয়েট করতে হবে। এবং আমরা তো করেছি যে আমরা এদের, এরা আমাদের ভাই, এরা আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী, কিন্তু আমরা বাংলাদেশ কিন্তু সবচেয়ে কাছের প্রতিবেশী। এই জন্য অনেকেরই বলা হয়েছে যে এই বার্মার যেসব জিনিস আমরা এখানে খাই, বার্মার মাছ কারা খায়, ঠিক কিনা? আমরা বাঙালি যে বার্মার মাছ খাই, আমাদের মাছ থেকে তো এখন বাংলায় বিদেশেও যায় এবং মাছের তো ভক্ত বাঙাল, মাছে ভাত বাঙালি, আমরাই তো মাছ খাই, তাই না? হোয়াইটরা তো বেশি এই বার্মার মাছ খায় না। এই জন্য আমরা আমাদেরকে খুব অন্তত মানে এইসব ইস্যুকে সামনে নিয়ে কিন্তু আমাদেরকে এই বার্মার মাছ খাওয়া বন্ধ করতে হবে। যদি এই এই ধরনের প্রেশার যদি ক্রিয়েট না করা যায়, মানে বিভিন্ন মানবাধিকার সংস্থা, তারপরে বিভিন্নভাবে ইভেন সরকার থেকে, আমাদের দেশের সরকার বা আমাদের মুসলিম বিশ্বের সরকার, অ্যাজ এ হোল ওয়ার্ল্ডের থেকে যদি প্রেশার ক্রিয়েট না হয়, তাহলে কিন্তু এই সব। আপনি কি মনে করেন না যে এই ধরনের পণ্য বা এই ধরনের এগুলি বয়কট করার চেয়ে অনেকটা রাজনৈতিক বা একটা শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে এটা সমাধান, মানে এগুলো হচ্ছে আমাদের দুর্বলদের অবস্থান আর কি, যে আমি এখন কি করতে পারি, তাই না? আমার আমার খারাপ লাগছে দেখে, এখন আমি তো মানে আমাকে তো একটা কিছু করতে হবে, তাই না? কিন্তু এটা আমি হয়তো মাছ খাওয়া বন্ধ করতে পারি, আমি হয়তো 20 টাকা দিতে পারি, কিন্তু এর চেয়ে অনেক ইফেক্টিভ, আমি 100% অনেক ইফেক্টিভ হচ্ছে সরকারকে অবশ্যই, এবং বাংলাদেশ গভর্নমেন্ট কেন এটা আমি বুঝতেই পারি না, যে বাংলাদেশ গভর্নমেন্ট ঠিক আছে তাদেরকে সাহায্য সহযোগিতা দেওয়ার ব্যাপারে বা তাদেরকে এই দেশে আনার ব্যাপারে অনেক রকম সমস্যা হয়েছে আমরা জানি আগে, কিন্তু হোয়াই ইজ নট টেকিং ইনিশিয়েটিভ অ্যাজ ইউ সেড, যে এটাকে কেন সে নেগোসিয়েশনের টেবিলে, এটা কেন সে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ইয়েতে সিরিয়াস যাচ্ছে না, যে আমার দেশ এফেক্টেড হচ্ছে, আমার দেশ এফেক্টেড হচ্ছে, এরা আমার প্রতিবেশী, তাদেরকে আনলে আমার দেশে আসলে এফেক্টেড হচ্ছে। অতএব সরকারের সাথে, সরকারের পর্যায়ে, অ্যাম্বাসিডার পর্যায়ে বা আরও উপরের পর্যায়ে এই আলোচনাটা কেন হচ্ছে না? ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, অন্যান্য দেশ, তাদেরকে কেন কেন নিয়ারেস্ট কান্ট্রিগুলো তার গভর্নমেন্টকে এই ব্যাপারে কোনো ভূমিকা নিচ্ছে না, বা যেগুলো নিচ্ছে সেগুলো তো আমরা কিছু দেখতেছি না, ভূমিকা যদি কিছু নিয়েও থাকে সেগুলো তো আমরা ইফেক্টিভলি কোনো ভূমিকা দেখতেছি না। এই জন্য ইফেক্টিভ ভূমিকা নিতে হবে, তার ভূমিকা থাকতে হবে, তার বাংলাদেশ গভর্নমেন্ট ইচ্ছে করলে তার অ্যাম্বাসিডারকে ইয়ে করতে পারে, বার্মার সাথে তো তার রিলেশন রয়ে গেছে, সে আমার প্রতিবেশী, তাই না? আমাদের অ্যাম্বাসিডারকে কল করা যেত বা সিরিয়াস পদক্ষেপ নেওয়া যেত, আমার অ্যাম্বাসিডারদেরকে পরিষ্কার বলা হচ্ছে যে, কারণ বার্মা এমন কোনো দুনিয়ার খুব সুপার পাওয়ার না, এমন কোনো কান্ট্রি না যার ভয়ে আমরা একদম কম্পিত। আর দুনিয়াতে তো এখন কোনো কান্ট্রি, গ্লোবালাইজেশনের দুনিয়াতে, তাই না, কোনো কান্ট্রিতেও তার অনেক রকম অস্ত্র এখন দুনিয়াতে ব্যবহার করা হয়, যে যেমন আমরা অর্থনৈতিক অস্ত্রের কথা বলতেছি একটু আগে যেটা আলাপ করলাম, কিন্তু ইউ আর রাইট, পলিটিক্যাল নেগোসিয়েশনটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট, মোর ইফেক্টিভ দেন এই সমস্ত অর্থনৈতিক। অর্থনৈতিক হচ্ছে আমাদের ওই বললাম যে আমরা কিছু করতে পারছি না, কিছু করলাম, কিন্তু ওই ক্ষেত্রে ভূমিকাটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। আমরা একটু সূচির প্রসঙ্গে যাই, সূচি কিন্তু গত মাসেই ওয়াশিংটন পোস্টকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তিনি এই ইস্যুটা, রোহিঙ্গা ইস্যু ডিল করতে তিনি একটু সময় নিচ্ছেন, তার একটু সময় দরকার যে এ ধরনের ভয়াবহতার ব্যাপারে কথা বলতে, কিন্তু এক মাসের বেশি হয়ে যাওয়ার পরও কিন্তু তিনি নীরবই আছেন আর কি। ব্যাপারটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক একটা সমস্যা তার সমাধানের এক একটা পদ্ধতি থাকে, তাই না? আমরা অনেক সমস্যা ফেস করি, যে একটা সমস্যা যখন সমস্যা থাকে তখন সেটা যদি, হ্যাঁ, রোহিঙ্গা ইস্যুটা পার্লামেন্টে তার আইন পাশ করিয়ে এটা একটা ইস্যু, কিন্তু এখন যে ইস্যুটা এটা তো ইমার্জেন্সি ইস্যু, এখন তো এটা প্রোটেক্ট করতে হবে। রোহিঙ্গা যদি নাই থাকে, সব রোহিঙ্গা যদি তাহলে সে কি ইস্যু ডিল করবে? ইস্যু যখন ডিল করতে হয়, যখন ইস্যু ইমার্জেন্সি ইস্যু হলে ইট নিডস ইমার্জেন্সি মেজার, ঠিক কিনা? যে ইমার্জেন্সি ইস্যু হলে এখন এইভাবে রোহিঙ্গাদেরকে যখন অত্যাচার করছে, এইভাবে যখন ছবি আসতেছে, আর আমরা তো এগুলো এগুলো তো আজকাল ফেসবুক, তাই আমরা দেখছি চোখের সামনে, সে দেখতেছে না এগুলো, এই জন্য তাকে ভূমিকা নিতে হলে এখনই ভূমিকা নিতে হবে। তার উচিত ছিল সেনাবাহিনীকে বা ইয়েকে এটার জন্য ইয়ে করা, যে এটা কী হচ্ছে বা এটা ইস্যু হিসেবে, ইয়েস, সে যেটা বলেছে আমি যেটা বুঝছি ওয়াশিংটন পোস্টে, যে সে অনেকগুলো কথা ওখানে বলেছে, সে বলেছে যে হ্যাঁ এটা সে ইয়ে করবে, যে তাদেরকে যে মানে ইয়ে বানিয়ে দিছে, অর্থাৎ জিনিসটা করেছে কি, তাদেরকে বানিয়ে দিছে হলো তারা বসবাস করতে পারবে কিন্তু সিটিজেনশিপ পাবে না, তাদের সিটিজেনশিপ ইটস লাইক আমরা যে মিডল ইস্টের আমরা অভিযোগ করি, তাই না, যে মিডল ইস্টের লোকেরা দীর্ঘদিন ধরে বসবাস করেও তারা সেখানে কোনো অধিকার তারা পায় না, তো সেইটা তাদেরকে করে দিচ্ছে। হয়তো আমার মনে হয় সে মিন করেছে যে এগুলো সে রিভিউ করবে, এগুলো ঠিক আছে, ওইটাই মেইন ইস্যু, ওগুলোই রিভিউ করতে, কিন্তু এখন যেটা ঘটতেছে
সেটা তো একটা ইমার্জেন্সি হয়ে গেছে একেবারে, মানে এতটা ইমার্জেন্সি যে এইভাবে এইভাবে মানুষকে হত্যা করা হচ্ছে এইভাবে, এবং তাদের অপরাধটা কি? তাদের অপরাধ তো এই এই ভূমিতে তারা বছরের পর শত শত বছর ধরে তারা এই ভূমিতে বাস করতেছে, তারা মুসলিম কালচারের ইয়েতে, তারা তারা তো অন্যদের উপরে কোনো ইয়ে করতেছে না, কিন্তু তাদেরকে এইভাবে অত্যাচার করার পরেও যদি তার এই রোল বা তার এই ভূমিকা বা তার এই সমাধানের প্রচেষ্টা, তো এক সময় আর সমাধানের প্রচেষ্টা হিসেবে থাকবে না, তাকে জবাবদিহি করতে হবে যে এইটা সমাধানের প্রচেষ্টা হিসেবে যখন না থাকবে। আপনি কি মনে করেন যে এরকম একটি আলাপ আমরা সামাজিক মাধ্যমে হালকাভাবে শুনছি, যে হালকা বা জোরালো, যে তার নোবেল পুরস্কার নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যে তিনি তিনি একজন নোবেল বিজয়ী হওয়াতে তার কাছ থেকে ইয়েটা বেশি? অফকোর্স লোকেরা আশা করবে, প্রত্যাশাটা অনেক বেশি নোবেল পুরস্কারের সময়। এখন টাইম ম্যাগাজিন সব বড় পশ্চিমা মিডিয়া তাকে সবসময় সমর্থন দিয়ে গেছে। না না, তার এই আজকের বার্মাতে তার ক্ষমতায় আসার পিছনে, মায়ানমার যেটাকে আমরা বলতেছি, মায়ানমারের ক্ষমতায় আসার পিছনে তার হোল ওয়ার্ল্ডের যে সাপোর্ট সেনাবাহিনীর বিরুদ্ধে, মায়ানমারের ক্ষমতায় আসার পিছনে তার হোল ওয়ার্ল্ডের সাপোর্ট ছিল তার পিছনে, কিন্তু সর্বসময় আমরা দেখেছি তার বাসায় অ্যাম্বাসিডার দেখা করতে গেছে, তারপরে বিভিন্ন সময়ে সে ইউরোপ যখন আসছে সমস্ত মানবাধিকার সংগঠনগুলো চলো ভূমিকা নিয়েছে, কিন্তু তো এইসব বিষয়ে ভূমিকা নিয়ে সে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। এবং নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পরে ডেফিনেটলি লোকেরা এক্সপেক্ট করবে যে একজন ব্যক্তি যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, তাই না, তো শান্তির জন্য যিনি পুরস্কার পেয়েছেন, তার দেশে তার নিজের দেশের মাটিতে এইরকম অবস্থা, এইরকম অশান্তি, এইরকম ঘটনা ঘটে যাওয়ার পরেও তার রোল অবশ্যই মানুষ এটাকে খুব সিরিয়াসলি নেবে এবং দুনিয়াকে নেওয়া উচিত সিরিয়াসলি, যে এটাকে কোনোভাবেই কোনোভাবেই তার রোলের সাথে যায় না, এবং এটা তার মানুষ তার কাছ থেকে অনেক বেশি আশা করে যে সে জোরালো। এই প্রসঙ্গে সিএনএনের একটা শিরোনাম আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, খুবই, তাদের শিরোনাম ছিল ইজ দ্য লেডি লিসেনিং, মানে সূচির এই ভূমিকা এবং সূচির নিরবতা এবং যেসব নিউজ আমাদের কাছে আসতেছে সেগুলো দেখলে ইট ইজ রিয়েলি স্যাড, এবং এটা ম্যাচ করা যাচ্ছে না যে সে কিসের জন্য অপেক্ষা করছে। আপনি কি মনে করেন তিনি শুনতে পাচ্ছেন? তিনি শুনতে পাচ্ছেন না এটা আমি মনে করি শুনতে পাচ্ছেন, কিন্তু তিনি যে ডিলি ডালি করতেছেন কিংবা তিনি যে এই সমস্যার চেষ্টা করতেছেন, মনে করতেছেন যে পার্লামেন্টে করবেন বা এই এই পুরো ইস্যুটাকে উনি যেভাবে ডিল করতেছেন, এইভাবে ডিল করলে এই ইস্যু উনি ইয়ে করতে পারবেন না, হ্যান্ডেল করতে পারবেন না, এবং এটা একটা এটা 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 রোহিঙ্গারা ওখান থেকে মানে একদম সমূলে ইয়ে হয়ে যাবে, কারণ এটা এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটছে, ঐতিহাসিকভাবে এটা কেউ ইয়ে করতে পারবে না। আফ্রিকার অনেক জায়গায় কিন্তু এরকম এথনিক মাইনরিটি ক্লিনজিং যেটাকে আমরা বলি হয়েছে, কিচ্ছু করতে পারেনি। বসনিয়াতে হয়েছে না? বসনিয়াতে আজকে যদি আমরা আসি যে বসনিয়াতে যে ঘটনাগুলো ঘটেছিল, আজকে জাতিসংঘ তদন্ত কমিশন অমুক কমিশন তমুক কমিশন বলেছে না যে তখনকার দিনের সরকার যদি ভূমিকা নিত, সেনাবাহিনী যদি ভূমিকা নিত, তাহলে কোনোদিনই ঘটনা ঘটতো না, অথচ তারা কিন্তু নীরবে দাঁড়িয়েছিল, কোনো ভূমিকা নেয় নাই। তো অংশ সুখীকে ওরকম একদিন জবাবদি করতে হবে যে তার এই 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 ইয়ের যদি এই ইয়ের কারণে যদি রোহিঙ্গারা এখান থেকে ইয়ে হয় তাহলে তাকে জবাবদি করতে হবে একদিন। আমরা একটা অন্য ইস্যুতে যাই, আমরা একটা সাপ্তাহিক পত্রিকার একটা খবর এটি আমাদের হাতে আছে। সাপ্তাহিক পত্রিকা তাদের ব্যাক পেজে গুরুত্ব দিয়েছে যে অচল টাকার নোট নিয়ে শত শত বাংলাদেশি বিপাকে। আপনি জানেন যে হুট করে 500-1000 রুপির নোট বাতিল, এটা করেছে হয়তো জানা আছে তোমার যে কেন মানুষ টাকার এই নোট বাতিল করে, কেন হয়তো আমরা ব্রিটেনে নদীতে 500 টাকার নোট পাওয়া যাচ্ছে, রাস্তাঘাটে পাওয়া যাচ্ছে, কারণ টাকাটা কি জিনিস জানেন, যখন এইসব দেশে যখন আমরা থাকি তখন হয়তো টাকা বাতিলের কোশ্চেন থাকে না, কিন্তু এক সময় কিন্তু পৃথিবীর বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে কিন্তু টাকা বিভিন্ন সময় বাতিল হয়ে যায় বা বাতিল করে, অনেকগুলো কারণেই বোধহয় বাতিলগুলো করছে তাদেরকে। একটা হচ্ছে অনেক সময় হয়তো নকল টাকা বের করে ফেলো, উভয় আজকাল তো দুনিয়া সব কিছু নকল করার মানে ডিজিটাল ইয়েতে তো সব কিছু ইয়ে করা যায়, তো এইটা একটা বিষয় থাকে, এই এই কারণে কালো টাকা, কালো টাকা এক্স্যাক্টলি, এরকম নানা কারণে লোকেরা এটা করে। কিন্তু যেটা করা মানে ইয়ে হয়, অর্থাৎ টাকা তো আমরা যেটা হাতে নিয়ে ঘুরি সেটা তো একটা ভ্যালু আছে, কখন ভ্যালু আছে, যখন সেটা ব্যাক বাই গভর্নমেন্ট, তাই না? যদি গভর্নমেন্ট আপনার কাছে এখন 50 টাকার নোট আছে, যদি গভর্নমেন্ট আজকেই 50 টাকার নোটটা বাতিল করে দেয় তাহলে সেরকম ভ্যালু নেই, এটা সিম্পলি মানে ইঙ্ক অ্যান্ড পেপার, ঠিক কিনা? তো সেই দৃষ্টিভঙ্গিতে এখন ভারত এটা করেছে, কিন্তু সাধারণত যেটা করে থাকে সেটা আমি বুঝতে পারলাম না যে এখানে কেন এটা হচ্ছে। সাধারণত যখন টাকাটা এইভাবে করে তখন কিন্তু একটা স্টেপ বাই স্টেপ ইয়ে করে, যে যাদের কাছে এই টাকা আছে, যাদের কাছে ওই নোটগুলো আছে, তাদেরকে সময় দেওয়া হয় বা বলা হয় যে এইখানে এই সময়ের মধ্যে
এই নোটগুলোকে সে এক্সচেঞ্জ করে নেবে। তো এইটা কেন হয় না, একটু হুট করে হয়ে গেল, এটা হুট করে হয়ে গেল, এখন হলে এরা এখন এই টাকা নিয়ে কি করবে, তাই না? এদের টাকা তো কোথাও এক্সচেঞ্জ করতে হবে। এখন এক্সচেঞ্জ যদি না দেয়, সুযোগ যদি না দেয়, কিংবা যদি সেন্ট্রাল ব্যাংক, যেটাকে আমরা বলি সেন্ট্রাল ব্যাংকের তদারকির মাধ্যমে যদি এগুলো না করা হয়, তখন তো এই টাকাগুলো নিয়ে তারা চরম বিপদে পড়বে। এবং বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ইয়েতে এরা তো এটা অনেকটাই মানে ব্যবসা বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার এই মানে পণ্য বিনিময়ের ক্ষেত্রে তারা তো এই নোটগুলো ইউজ করে, টাকাগুলো ইউজ করে। আরও কিছু বিষয় কিন্তু আছে, যেমন বাংলাদেশে যারা চিকিৎসার জন্য বাংলাদেশে যারা বড় অংশ যান, তারা কিন্তু হঠাৎ করে খুব বিপদে পড়ে গেছে, কারণ তাদের এই টাকা তো ওখান থেকে গিয়ে তারা তখন টাকা বড় নোট নিয়ে গেছেন সবাই, তো এই টাকা যখন তারা ভাঙিয়ে নিয়ে গেছেন, তখন ওখানে গিয়ে যখন তার নোট আর নাই বা চলতেছে না, কিংবা তারা তো চরম ধরনের বিপর্যয় পড়বে। কিন্তু সরকারকে তো এটা খুব সিরিয়াসলি দেখা উচিত, সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। যে আমি যেটা বললাম যে এখানে এরকম ঘটনা পৃথিবীর বিভিন্ন জায়গায় এর আগেও ঘটেছে, নোট বাতিলের ঘটনা, কিন্তু তারা কিন্তু সাথে সাথে ওইভাবে মেজার নিয়েছে। যাদের কাছে ওই নোটগুলো আছে, যাদের কাছে অথেন্টিক এবং জেনুইন নোটগুলো আছে, এই জেনুইন নোটগুলো কিন্তু তারা এক্সচেঞ্জ করার সুযোগ পাবে ইমিডিয়েটলি, যে এইখানে যাও। তখন তারা সেন্ট্রাল ব্যাংকের বুথ হয়, সেন্ট্রাল ব্যাংকের সেন্টার হয়, সেখানে কিন্তু তারা এক্সচেঞ্জ এইভাবে করতে পারে। অনেক সময় আসলে যে টাকা হঠাৎ করে দুই ভাগ হয়ে গেছে, ছিঁড়ে গেছে, আমরা অনেকে হয়তো টেপ দিয়ে আটকাই, কিন্তু অনেক সময় টেপ দিয়ে আটকানো সেটা চেঞ্জ করা যাবে, চেঞ্জ করা যায়। তখন সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল ব্যাংককে গেলে ওটা ওগুলো সব তারা নিতে বাধ্য। তো এই 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 ক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্টের পদক্ষেপ বা কী তারা করতেছে, এটা আমার কাছে খুব পরিষ্কার না যে এটা তারা কী করতেছে। এটা তারা এরকমভাবে আমাদের বিশেষ করে বাংলাদেশের লোক, কারণ বাংলাদেশ বিরাট একটা অংশ লোক তো ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে চিকিৎসার জন্য যায়, এবং বিশেষ করে আমাদের মানে এই মাদ্রাস থেকে শুরু করে পশ্চিমবঙ্গের অনেক হসপিটালে রেগুলার কিন্তু আমাদের লোকেরা যাচ্ছে, এবং পণ্য এবং মানুষের যাতায়াত এবং বিভিন্ন ক্ষেত্রে এখন তো রেল যোগাযোগ হয়েছে, বাস যোগাযোগ হয়েছে, অনেক বেশি তো পজিটিভ এগুলো, তাই না? তো এই এই কারণে এইসব বিষয়গুলো আমার মনে এগুলো সরকারের কে নজর দেওয়া উচিত, এবং তাদের ব্যর্থতার কে কিন্তু এখানে বেশি মানে মানুষ সাফার করবে, এবং এই সাফারিং থেকে সরকারকে উদ্যোগ নিতে হবে। আমরা পত্রিকার আরও কিছু খবর দেখছিলাম, তারা কিন্তু এখনও কিছুটা সময় পেরিয়ে গেলেও তারা যুক্তরাষ্ট্রের নির্বাচনটাকে কিন্তু তারা সাপ্তাহিক পত্রিকা খুব গুরুত্বের সাথে, তাদের সাপ্তাহিক পত্রিকার সবচেয়ে বড় শিরোনাম ট্রাম্পের জয়ে বিপর্যয়ের মুখে বিশ্ব ব্যবস্থা, হ্যাঁ এরকম একটা বড় শিরোনাম, তাই 30 লাখ অবৈধ এরকম একটি শিরোনাম তারা করেছে। এবং একটা বা আরেকটা খবর এটার ফলো আপ অনেক ধরনের নির্বাচনে, যে ক্ষোভের আগুন নিভছে না, ট্রাম্প বিরোধী বিক্ষোভ চলছেই, তো এই বিষয়ে যদি আপনার কোনো, আসলে হয়েছে কি, আমাদেরকে কয়েকটা বিষয় আমাদেরকে গুরুত্ব সহকারে দেখা দরকার। সেটা হচ্ছে যে আমরা যদি এখন ডেমোক্রেসিতে বিশ্বাস করি, তাই না, তখন তো ট্রাম্প বিজয়ী হয়েছে এটা আমাদেরকে মেনে নিতেই হবে। ইয়েস, কোশ্চেনটা কি, ট্রাম্পের অনেকেই আমাকে এই কোশ্চেনটা সবসময় করার চেষ্টা করে যে হিলারি ক্লিনটন এবং ট্রাম্পের মধ্যে ট্রাম্প কীভাবে বিজয়ী হলো, এবং বিশেষ করে লোকেরা বলে যে সকল জরিপে এটা বোধ হয় ওয়ান অফ দ্য মানে ঘটনা, যে জরিপে যা হয় সাধারণত আমরা দেখি জরিপে যা হয় মোটামুটি কাছাকাছি, কিন্তু এটা জরিপকে একদম উল্টা দিল না, একদম উল্টো কিন্তু না, এই বিষয়ে শেষ মুহূর্তের জরিপে কিন্তু ট্রাম্প একটু এগিয়েছিল। আচ্ছা, জরিপে কিন্তু খুব অল্প, সবচেয়ে বড় জিনিসটা যেটা ঘটছে, যেটা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এইসব জরিপ যেগুলো করা হয়, এগুলো তো সব করে হচ্ছে আরবান এরিয়াতে, কিন্তু রুরাল এরিয়াতে লোকেরা কিন্তু জরিপ মানে করতে যায় না, গ্রামে কেউ গিয়ে তো আর জরিপ খুব একটা করে না। তো এই কারণে ট্রাম্প কিন্তু এবার যেসব বিষয়ে, যেমন আমার খুব একেবারে ক্লাসিক এক্সাম্পল হচ্ছে যে বহু কোল মাইনিং কিন্তু আমেরিকাতে বন্ধ হয়ে গেছে। কোল মাইনিং বন্ধ হয়ে গেছে কেন, কারণ হচ্ছে যে চুক্তি করা হয়েছে ক্লাইমেট চেঞ্জের যে সমস্ত চুক্তি, এগুলোর কারণে কোল মাইনিং চালানো যায়নি, কোল মাইনাররা বেকার হয়ে বসে আছে, এদেরকে অন্য বিকল্প কোনো ব্যবস্থা সরকার করে নাই। এখন এই সব জায়গাতে কিন্তু ট্রাম্প বিপুল জনপ্রিয় হয়েছে, এখানে বলছে যে সেই সমস্ত ক্লাইমেট চেঞ্জ চেঞ্জ এগুলো সে মানে না, ক্লাইমেট চেঞ্জ চেঞ্জ এগুলো ডিল ফিল এগুলো সে মানবে না। এখন কোল মাইনাররা স্বাভাবিকভাবেই তাদের নিজেদের ইয়েতে তারা তাকে ভোট দিয়েছে। এখন ভোটের পরে এখন যেটা দাঁড়িয়েছে আমেরিকার জন্য যেটা খুব ইয়ে আর কি, সেটা হচ্ছে যে মানুষ তো আসলে ইউজ টু এটা 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 কিন্তু কিছুটা আমরা যদি কম্পেয়ার করি যে ইন্ডিয়াতে কী হলো, ইন্ডিয়াতে যখন মোদি গভর্নমেন্ট আসলো তখন আমরা কী বললাম, আমরা বললাম না যে মোদি গভর্নমেন্ট আসছে মানে একদম সব কিছু উলট পালট হয়ে যাবে, দুনিয়া উলট পালট হয়ে যাবে।
তো সেই দুনিয়া উলটপালট হয় নাই। ইয়েস, মোদি গভর্নমেন্ট আসছে, মোদি গভর্নমেন্ট ইন্ডিয়া চালাচ্ছে, তাদের পলিসি অনুযায়ী ইন্ডিয়া চালানোর চেষ্টা করছে তারা, এবং ঠিকই অনেক সমস্যায় তারা সমাধান করতে পারতেছে না। কাশ্মীরের ইস্যু আছে, কাশ্মীর ইস্যু নিয়ে মোদি গভর্নমেন্ট এখন বিকা যায় না, কাশ্মীর নিয়ে হয়েছে। এখন ট্রাম্পও এরকমভাবে মানে যেসব কথা সে বলেছে সেই সব কথা সে মানে কতটুকু মান্য করতে পারবে, কতটুকু সে ফলো করবে, কতটুকু সে ইয়ে করবে, এ ব্যাপারে আমার সন্দেহ আছে। এবং বিভিন্ন ক্ষেত্রে সে যে ইয়েস মানে বিশ্ব ব্যবস্থার যে এক্সিস্টিং বিশ্ব ব্যবস্থা সেখানে বড় ধরনের একটা পরিবর্তন হবে, এটা 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 আমিও মনে করি। কারণ হচ্ছে যে ট্রাম্প যেসব বিষয় বলেছে সেগুলো যদি সে করে, যেমন ইমিগ্রেশনের বিষয়ে তার সিরিয়াস ইয়ে হয়ে গেছে, এরপরে বিভিন্ন আমাদেরকে বলি উগ্রপন্থী আর কি, বাংলায় যাদেরকে বলি র্যাডিক্যালস, বিভিন্ন গ্রুপের তাদের একটা অংশ যেহেতু তাকে সাপোর্ট করেছে এবং তারা মনে করে যে সেটা ইয়ে হবে, এবং ট্রাম্পের বিজয়ের পিছনে কিন্তু সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন কিন্তু ওবামার। কেন ওবামার কন্ট্রিবিউশন? কারণ ওবামা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে দুই টার্ম আমেরিকাতে ক্ষমতায় থেকেছে কিছুই করেনি, সে কিছুই করতে পারেনি, খুবই সামান্য যদি যদি বলে থাকি। কারণ ওবামার নির্বাচন কিন্তু আমেরিকাতে একটা বড় ধরনের পরিবর্তনের মানে বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে হেলথ পলিসি থেকে শুরু করে বিভিন্ন পলিসিতে বড় ধরনের চেঞ্জ আসার সম্ভাবনা ছিল, সেটা কিন্তু করতে পারেনি, আসে নাই, ওবামা করতে পারেনি যে কোনো কারণে হোক, হতে পারে ওখানে তার আন্ডারে কিন্তু মানে তার ইয়েতে কিন্তু। সেদিক থেকে আপনি বলছেন যে এটা হিলারির কোনো বিষয় নয়, মানে এটা আমি আমি কারণ হিলারি তো অবশ্যই ওবামাকে কিন্তু সবাই খুবই জেন্টলম্যান হিসেবে বিতর্ক তিনি তৈরি করেন, জেন্টলম্যান হিসেবে তার অনেক এগুলো সব ঠিক আছে। কিন্তু আমি যে ইস্যুটা বলতে চাচ্ছি যে ওবামা যে প্রতিশ্রুতি দিয়ে আনছিল, ওবামা যে প্রতিশ্রুতি দিয়ে প্রথমবার আমেরিকাতে ক্ষমতায় আসে, সেকেন্ড টার্ম নির্বাচিত হয়, তার কয়টা প্রতিশ্রুতি এখন আমার কিন্তু দ্বিতীয়বারও নির্বাচিত হয়েছে, তার কয়টা প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারছে? সে হয়তো বলবে তার সিনেট, তার রিপাবলিকান দখলে ছিল, তার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ রিপাবলিকান দখলে ছিল, মনে আছে সে বাজেট পেশ করতে গিয়ে বহুবার বাজেট পাশ করাতে পারে নাই, আমেরিকার লোকেরা একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন ধরে বেতন পায় নাই, এরকম অনেকগুলো ঘটনা আছে। কিন্তু কারণ হাউস অফ সিনেটস এবং রিপ্রেজেন্টেটিভ দুইটাই ছিল রিপাবলিকানদের দখলে। আমরা একটু ওই দিক থেকে ব্রিটেনের সাথে যুক্তরাষ্ট্রের একটা সম্পর্কের একটা ইয়েতে যাই, যে আপনি নিশ্চয়ই জানেন যে ট্রাম্প ফারাজ এই শিরোনামটা সাপ্তাহিক পত্রিকার, ট্রাম্প ফারাজ ঘনিষ্ঠতায় টরি দলে অস্বস্তি, তো নাইজেল ফারাজ আপনি থ্যাংক ইউ ওইখানেই আমি যাচ্ছিলাম আর কি, ওইটাই সমস্যাটা যে হয় কি এরকমভাবে যখন কেউ বিজয়ী হয় এরকম উগ্রপন্থী বা এরকম এক্সট্রিম কথাবার্তা বলে যখন সেগুলো বলছে, মুসলমানদেরকে সে তাড়িয়ে দেবে ইত্যাদি যেগুলো বলছে, এখন এসব কথাবার্তা বলে কারা? এসব কথাবার্তা ব্রিটেনের নাইজেল ফারাজ বলে, ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টির টাইপের কথাবার্তা, তাই না? এগুলো তো বলে, অতএব স্বাভাবিকভাবেই তাকে অভ্যর্থনা জানাইতে তাকে ইয়ে করতে যায়। এবং ইয়েস, এটাই হচ্ছে ওই যে বললো বিশ্ব অবস্থা বিপর্যস্ত অবস্থা, এটা যদি হয় ফ্রান্সে, যদি এটা হয় ফর এক্সাম্পল ফ্রান্সে যে মহিলা এখন রাইটিস্ট রাইট উইং যাদেরকে আমরা বলে থাকি, সব জায়গায় যদি এই ধরনের লোকের লোকদের অবস্থান তৈরি হয়, সব জায়গায় যদি এই ধরনের লোকের এখন ক্ষমতায় আসে, তাহলে বিশ্ব ব্যবস্থাকে সাংঘাতিক রকম চিন্তা করতে হবে যে এটা কোন দিকে কোথায় কীভাবে যাবে। আমি মনে করি না যে এটা যা সে বলতেছে, এটা আমার ব্যক্তিগত অভিমত বলছি, যা সে বলতেছে এগুলো করার ক্ষমতা তার আছে বা এগুলো সে করতে পারে। আপনি সেদিক থেকে এই শিরোনামের সাথে একমত কিনা, যে বিপর্যয়ের মুখে এটাকে মনে করেন? মানে বিশ্বে যেটা একমত, মানে আমি এই এই ক্ষেত্রে একমত যে বিশ্বের বহু জিনিসের বড় ধরনের পরিবর্তন হবে, এক্সিস্টিং যে বিশ্ব ব্যবস্থা, এক্সিস্টিং যে ইয়ে আছে তাতে বড় ধরনের, যেমন যে নিউজটা আপনি বললেন যে টরি দল কেন ইয়ে করতেছে, টরি দল কেন অসুস্থ ভুগছে, কারণ নাইজেল ফারাজ বা তার লোকেরা এরা 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 হচ্ছে টরি দল থেকে বেরিয়ে যাওয়া বা টরি দলের কাছাকাছি থেকে বেরিয়ে যাওয়া একটা এক্সট্রিম গ্রুপ। তো এখন টরি দলের সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে সে হচ্ছে এখানে ব্রিটেনের ক্ষমতায়, এখন যদি তার থেকে বেরিয়ে যাওয়া এক্সট্রিম গ্রুপ যদি ইয়ের সাথে ইয়ে করে, তাহলে তার ডিপ্লোম্যাটিক ইয়েতে তো সে অনেক ইয়ে থাকবে। এই জন্য আমার মনে হয় দেখতে হবে যে ট্রাম্প তার যে সব কথাগুলো বলছে এগুলো যদি রিটোরিক হয়, অনেক সময় বলার জন্য লোকেরা বলে, কারণ তার ইন্টারভিউ আমার কাছ থেকে আমরা আরও বিষয় শুনবো। আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি এখনই।